আমার মোবাইল ফোনের দিকে একবার তাকিয়ে দেখুন মোবাইল ফোনটি কতটা পরিমাণে সুন্দর লাগছে দেখুন আমার মোবাইল ফোনটি কতটা পরিমাণে সুন্দর লাগছে যে দেখবে যে দেখবে সে কিন্তু অবাক হয়ে যাবে সে আপনাকে বারবার জিজ্ঞাসা করবে যে কীভাবে তোর মোবাইল ফোনটি এতটাই পরিমাণে সুন্দর করেছিস আমাকে একটু শিখিয়ে দে আমার মোবাইল ফোনটি এতটাই পরিমাণে আমি সুন্দর করতে চাই সো সবাই আপনি যখন আপনার মোবাইল ফোনে এই অ্যাপটি ইনস্টল করে ব্যবহার করে সবাইকে দেখাবেন তখন দেখবেন যে কিন্তু সবাই মোবাইল ফোনের দিকে করে তাকিয়ে দেখবে সবাই কিন্তু আপনাকে বারবার অনুরোধ করবে এই অ্যাপটির নাম কী বা কীভাবে তোর মোবাইল সুন্দর করেছিস আমাকে একটু পরিমাণে আমার মোবাইল ফোনটি এতটাই পরিমানে সুন্দর করতে চাই তো এই কাজটি আমি মোবাইল ফোনে কিভাবে করলাম বা কিভাবে আপনার মোবাইল ফোনে করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি আপনারা দেখছেন নিয়ন মিস্ত্রি ছিলেন তো চলুন শুরু করা যাক সোগাস সেটি করার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপসের প্রয়োজন হবে এই অ্যাপটি ইনস্টল করার জন্য এখন আপনি প্লেস্টোর অ্যাপটিকে ওপেন করবেন তারপর এখানে সার্চ করবেন যে কুল ওয়ালপেপার তাহলে কিন্তু আপনি সেম এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন যে এই অ্যাপের মধ্যে কিন্তু অনেক অনেক বিভিন্ন স্টাইলের লাইভ থ্রি ওয়ালপেপার রয়েছে যেগুলো কিন্তু আপনি খুব সহজে আপনার মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করে মোবাইল ফোনটিকে আগে থেকে অনেকটাই সুন্দর করতে পারবেন এবং যা দেখে সবাই অবাক হয়ে যাবে সোগাস এই অ্যাপটি ওপেন তারপর দেখবেন সেখানে অ্যাড আসতে পারে ঠিক আছে অ্যাডগুলো আপনি বন্ধ করবেন এখন আমি অ্যাডটিকে বন্ধ করে দিলাম তো অ্যাড বন্ধ করার পর এখনও আপনি নিচে অনেকগুলো অপশান দেখতে পারবেন এখন আপনি সেট ওয়ালপেপার এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এখানে আপনি বিভিন্ন রকমের কিন্তু ওয়াল পেপার পেয়ে যাবেন থ্রি টি ওয়াল পেপার পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু আপনি অনেক পেয়ে যাবেন আপনি চাইলে কিন্তু প্রত্যেকটি ওয়াল পেপার কিন্তু মোবাইল ফোনে সেট করে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এখন আমি কোনো একটি ওয়াল পেপার মোবাইল ফোনে সেট করে দেখিয়ে দেবো তাহলে কিন্তু আপনি একইভাবে ব্যবহার করতে পারবেন এগুলো তো এখন আমি এটি সেট করবো তার জন্য এখন আপনি নিচে একটি অপশান পাবেন যে আনলক এই আনলক অপশানে ক্লিক করবেন আনলক অপশানে ক্লিক করার পর দেখবেন যে কিন্তু এই থিমটি মোবাইল ফোনে ডাউনলোড হতে শুরু করবে এখন আপনি এখানে হানড্রেড পার্সেন্ট হফর পর্যন্ত ওয়েট করবেন ঠিক আছে তো এখন আমি এখানে হানড্রেড পার্সেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আপনি ক্লোজ করবেন এই ফেসটিকে ক্লোজ করার পর নিচে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিবেন অ্যাপ্লাই বাটনে ক্লিক হওয়ার পর এখন আপনি নিচে আবার অ্যাপ্লাই এই যে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন অ্যাপ্লাই ক্লিক হওয়ার পর এখন আপনি এখান থেকে আবার এখানে ক্লিক করলে কিন্তু মোবাইল ফোনে অল্প সেট হয়ে যাবে দেখুন মোবাইল ফোনে অল্প বাটি সেট হয়ে গিয়েছে এভাবে কিন্তু আপনার মোবাইল ফোনটিকে খুব সুন্দর করতে পারবেন আগে থেকে এবং যে কাউকে দেখি অবাক করতে পারবেন সো সোকা ভিডিওটি ভয় লাগলে অবশ্যই সেই ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচ দিস ভিডিও